আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি চালের গুঁড়া দিয়ে তৈরি করে দেখাবো মজাদার এবং স্বাস্থ্যকর একটা নাস্তার রেসিপি। এই নাস্তাটা বানিয়ে নেওয়ার জন্য অনেক বেশি উপকরণের প্রয়োজন নেই, অল্প কিছু উপকরণে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। এটা বানানোর জন্য চালের গুঁড়ার সাথে আমি ব্যবহার করব চিকেন। এই নাস্তাটা চাইলে সকাল বিকেলের নাস্তার জন্যও বানিয়ে নিতে পারেন, আবার চাইলে বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারেন, মজা করেই কিন্তু খেয়ে নেবে। ছোটো থেকে বড় সবাই পছন্দ করে খাওয়ার মতো একটা নাস্তা এটা। তো চলুন এটা কীভাবে বানিয়েছে দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণে লবণ আর 1 চা চামচ পরিমাণে সয়াবিন তেল। এরপর একটু নেড়ে আমি মিশিয়ে দিচ্ছি লবণটা পানির সাথে, এবং চুলার আঁচটা একটু বাড়ানোই আছে এখন। যখন পানিটা ফুটে উঠবে তখন কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। তো পানিটা ফুটে উঠেছে, চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে চালের গুঁড়া। 2 কাপ পানির সাথে 2 কাপ পরিমাণে চালের গুঁড়া দিলেই কিন্তু সুন্দর একটা কাই তৈরি হবে এখানে, আর এই কাইটা দিয়ে নাস্তাটা বানালে এটা কিন্তু অনেক বেশি ভালো হবে। তো তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে আমি এখানে একটা কাই বানিয়ে নিচ্ছি। যেহেতু চালের গুঁড়া প্রচুর পরিমাণে পানি টেনে নেয়, একটু তাড়াতাড়ি করে কিন্তু পানিটা টেনে নেয়, তো সেজন্য তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে কিন্তু এটা বানিয়ে নিতে হবে পানিটা শুকিয়ে যাওয়ার আগেই। তো চুলার আঁচটাকে কমিয়ে রেখেই কিন্তু আমি কাজটি করে নিয়েছি, আর কাইটা কিন্তু এখানে মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে একটা ছড়ানো পাত্রের মধ্যে এই কাইটা দিয়ে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। মেলে মেলে দিয়েছি আমি একটু যেন ঠান্ডা হয়ে আসে, তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না, সামান্য একটু গরম থাকতে হবে, যেমন হাতে সয় এমন গরম থাকলে কিন্তু চলবে। তো এবার যখন একটু ঠান্ডা হয়ে এসেছে তখন আমি বেশ ভালো মতো একটু মথে নিচ্ছে বা মাখিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছে এখানে। একেবারে ঠান্ডা করে ডোটা বানাতে গেলে কিন্তু সেটা ভালো হবে না, শক্ত হয়ে যাবে। এই জন্য যখন একটু একটু গরম আছে তখনই কিন্তু এই কাজটি করে নিতে হবে। তো সফট একটা ডো কিন্তু এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখুন একদম সফট হয়েছে। এবার এটাকে এভাবে একটু লম্বাটে একটা রোলের মতো বানিয়ে নিতে হবে, কারণ কয়েকটি ভাগে ভাগ করে নিতে হবে নাস্তাটা বানানোর জন্য। তো আমি একটা ছুরির সাহায্যে এটাকে 6টি ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়েছিলাম, তো সেটা দিয়ে 6 ভাগে ভাগ করে নিচ্ছি। দেখুন ভাগগুলো যে এমন হবে। এখান থেকে একটি ভাগ আমি নিয়ে নিচ্ছি, নিয়ে আমি দেখাচ্ছি যে প্রথমে কী করে এটা বানাতে হবে। তো একটা বোর্ডের উপরে নিয়ে প্রথমে এভাবে করে একটু গোল করে নিচ্ছি আমি, যেন কোনো ফাটল থেকে না যায়। এরপর আলতো করে এমন লম্বাটে করে চিকনভাবে একটা রোলের মতো বানিয়ে নিচ্ছি, যে এমন হবে। দেখুন চাইলে এর থেকেও চিকন করে নিতে পারেন বা এর থেকে একটু মোটাও করে নিতে পারেন, তবে এই নাস্তাটার ক্ষেত্রে এভাবে বানিয়ে নিলে কিন্তু বেশি ভালো হয়। আর যেহেতু কাইটা আমি খুব সুন্দরভাবে করে নিয়েছিলাম, পানির পরিমাণটাও ঠিক ছিল আর ভালো করে মাখিয়েও নিয়েছে, তাই এইভাবে বানানোর সময় কিন্তু এটা ফাটল ধরবে না বা ফেটেও যাবে না। আর কাইটা করার সময় মনে করে একটু তেল দিয়ে দিলে কিন্তু এমনিতেই আর ফাটবে না, খুব সুন্দর হয় সেটা। তো যে এমন করে আমি সবগুলো ভাগ দিয়ে বানিয়ে নিয়েছি, একটু সুন্দর একটা রোলের মতো করে নিয়েছি। এবার এমন ছিদ্রযুক্ত যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন, আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাপড়, সুতি কাপড় ভিজিয়ে ভালো মতো পানিটাকে নিংড়ে নিয়েছি। এরপর এই ভেজা কাপড়টাকে আমি অর্ধেকটা এখানে বিছিয়ে দিচ্ছি, দেখুন এভাবে করে বিছিয়ে দেওয়া হয়ে গেলে এবার যে রোলগুলো আমি বানিয়ে নিলাম চালের গুঁড়া দিয়ে সেটা আমি এখানে এক এক করে দিয়ে দিচ্ছি। এগুলোকে এখন ভাপে সেদ্ধ করে নিতে হবে। সাজিয়ে দিয়ে দেওয়া হয়ে গেলে বাকি যে অর্ধেকটা কাপড়, অর্ধেকটা বিছিয়েছি আর অর্ধেকটা কিন্তু আছে, সেটা দিয়ে আমি এভাবে করে ঢেকে দিচ্ছি। কারণ এটা যখন আমি ভাপে দেবো, বাষ্পে যে পানিটা উপর দিকে আসবে সেটা যেন সরাসরি এই মানে চালের গুঁড়ার যে রোলগুলো এটার মধ্যে যেন সরাসরিভাবে না পড়ে, তাতে করে কিন্তু ল্যাকল্যাকা টাইপের হয়ে যাবে, ভালো হবে না নাস্তাটা। এই জন্য উপর থেকে কিন্তু একটা ভেজা কাপড় দিয়ে এভাবে করে ঢেকে দিতে হবে। এরপরে আমি চুলা পানি গরম হতে দিয়েছিলাম কিছুটা পরিমাণে, পানিটা ফুটে উঠলে তখন আমি এই এর উপরে স্ট্রেনারটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি ভাপে, এবং 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি কাপড়টা তুলে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে, অবশ্যই পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে, নইলে কিন্তু কাটা যাবে না, কাটতে গেলে একদম ভেঙে চুরে যাবে। তো সেই জন্য একদম পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে, দরকার হলে ফ্যানের বাতাসের নিচে রেখেও কিন্তু একটু ঠান্ডা করে নিয়ে নেওয়া যেতে পারে। আমি এটাকে একদম ঠান্ডা করে নিয়েছি, এবার একটু কেটে তারপর দেখাচ্ছি যে এটাকে আমি কীভাবে করে কাটবো। একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম আলতো করে ধরে আস্তে আস্তে করে কেটে নিতে হবে, যেন আবার ভেঙে চুরে না যায়। যদি ভালো মতো ঠান্ডা হয়ে যায় এটা কিন্তু এমনিতেই ভেঙে চুরে যাবে না। তো আমি যে এমন করে পয়সার মতো করে কেটে নিচ্ছি, দেখুন খুব বেশি মোটাও না আবার একেবারে পাতলাও না। আমি দেখাচ্ছি যে কীভাবে করে এটাকে কেটে নিতে হবে। মজাদার এবং স্বাস্থ্যকর এই নাস্তাটা বানানোর আইডিয়াটা কিন্তু একেবারেই অভিনব একটা আইডিয়া, এবং এইভাবে এটা বানালে সত্যিই খেতে অসাধারণ লাগে। আমার পরিবারের সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খেয়েছে এবং বলেছে আরও একদিন ঠিক এইভাবে বানিয়ে দেওয়ার জন্য, এটা এতটাই টেস্টি হয়।
কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো রোল কেটে নিয়েছি, এমন পয়সার মতো করে কেটে নিয়েছি। দেখুন দেখতে মাশাল্লাহ কতটা কিউট লাগছে। তো এগুলোকে এখন আমি রান্না করার জন্য চলে এসেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, চুলে একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে অলিভ অয়েল। এটা কিন্তু চাইলে বাটার অথবা সয়াবিন তেলেও রান্না করে নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিকেন। তো চিকেনটাকে আমি এমন ছোটো করে কেটে রেখেছি, আর এই চিকেনের বদলে চাইলে কিন্তু আপনি ডিম দিয়েও এটা রান্না করতে পারেন, একদম পাস্তার মতো। এখন যেভাবে আমি এটা রান্না করবো, এটা কিন্তু পাস্তা যেভাবে রান্না করি ঠিক সেভাবেই আমি রান্না করবো এটাকে। তো আমি এই চিকেনটাকে 2 মিনিটের মতো প্রথমে এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এমন যখন একটু ভেজে নেওয়া হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ছোটো করে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচা পাকা মরিচ, একটু ছোটো করে কেটে আমি দিয়ে দিচ্ছি এখানে। ঝালের পরিমাণটা যা যার পছন্দ মতো দিয়ে দিতে পারেন। আমি কিন্তু এখানে আবার পরে একটু চিলি ফ্লেক্সও ব্যবহার করব। তো এই পেঁয়াজটা এই চিকেনের সাথে ভালো মতো আমি ভেজে নেব। আর ভাজার একটা পর্যায়ে দেখবেন যে চিকেন এবং পেঁয়াজটা দুইটাই কিন্তু লাল লাল হয়ে এসেছে। তখন আমি এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো, আমি ছোটো করে কেটে রেখেছিলাম সেটা। আর দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজকলি, এটা আমার কাছে ফ্রোজেন করা ছিল, আমি দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণে। দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তো এবার আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর পেঁয়াজকলিটা যেহেতু আমার বরফ করা ছিল, তো সেজন্য এখান থেকে কিন্তু একটু পানি পানি বের হবে। একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এখানে বাকি উপকরণগুলো কিন্তু দিয়ে দিতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ, 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া। একই পরিমাণে দিয়েছি আমি এখানে চিলি ফ্লেক্স। তারপর 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আমি এখানে কাসুরি মেথি, এটা দিলে কিন্তু টেস্ট অসাধারণ আসে, আমি দিয়ে দিয়েছি। এরপর 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস, আর 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিয়েছি। এবার সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। আর এই কাসুরি মেথিটা দেওয়ার কারণে কিন্তু এই নাস্তার টেস্ট অনেক গুণে বেড়ে যায়, এবং সুন্দর একটা সুগন্ধও কিন্তু পাওয়া যায়, একটু কালচে হয়ে যাবে এটা দেওয়ার ফলে। দেখুন সব কিছু একসাথে একটু মিক্স করে নিচ্ছি আমি, খুব বেশি সময়ের জন্য না, শুধু একটু মিশিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফাইনালি সে যে কেটে রেখেছিলাম আমি, আমাদের দেশি পাস্তা বলছি আমি এটাকে, যেহেতু আমি চালের গুঁড়া দিয়ে এটা বানিয়েছি, একদম দেশি পাস্তাই বলবো এটাকে, খেতে কিন্তু অসাধারণ। তো সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো মতো একটু মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এটা মিশিয়ে দেওয়ার জন্য আমি এখানে সময় নিয়েছি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়ে আলতো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দিতে হবে। আর মেশাতে মেশাতে কিন্তু সামান্য একটু ভাজা ভাজা হয়ে যাবে, এতে করে খেতে কিন্তু অসাধারণ লাগে। বারবার নাড়াচাড়া করে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে একসাথে। আর আমি কিন্তু এই রান্নায় কোনো হলুদের গুঁড়া বা লাল মরিচের গুঁড়া ব্যবহার করিনি, এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি, আর দিয়েছি একটু চিলি ফ্লেক্স। তো দেখুন মিশিয়ে নিয়েছি ঠিক এইভাবে। এবার আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি, এটা দিলে টেস্টও ভালো আসবে, দেখতেও ভালো লাগবে। তো আমি একটু দিয়ে আবার একটু আলতো করে মিশিয়ে দেবো এটাকে। আর এই কাজটা কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে করছি আমি। মিশিয়ে নিলেই কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার একটা নাস্তা, যেটা তৈরি করে নিয়েছি আমি চালের গুঁড়া দিয়ে। তো এটা কিন্তু হয়ে গেছে, আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এটাকে সার্ভ করে দিয়েছি। অসাধারণ মজার এই নাস্তাটা কিন্তু আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন, সবাই পছন্দ করে খাবে। দেখতে যেমন কিউট এবং সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার, একেবারে ভিন্ন রকম একটা নাস্তা। এভাবে বানিয়ে দিলে ছোট থেকে বড় সবাই পছন্দ করে খাবে। আর বাচ্চাদেরকে যদি স্কুলে টিফিন হিসেবে দেন, টিফিন বক্স কিন্তু একদম খালি করে বাসায় নিয়ে আসবে, দেখবেন বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।